বিশালগড় মহকুমার কাঞ্চনমালার গরু চুরি কাণ্ডে মেলাঘর ইন্দিরানগরের ইমরান হোসেন জড়িত নয়, পুরোটাই মিথ্যা অভিযোগ বললেন ইমরান হোসেন। গত রোববার বিশালগড় মহকুমার কাঞ্চনমালা একই রাতে দুটি বাড়ি থেকে নয়টি গরু চুরি হয়। চুরি হওয়ার পরের দিন কাঞ্চনমালার রাস্তায় অবরোধে নামে এলাকাবাসী। তাদের ধারণা, এই রাস্তা দিয়ে গাড়ি করে দিনের বেলা যারা গরু নিয়ে যায় তাদেরকে ধরলে গরু চোর বের হয়ে যাবে। এ উদ্দেশ্যে এলাকাবাসী পুলিশের সহযোগিতায় একটি গরুর গাড়ি ধরে এবং সঙ্গে একজন ড্রাইভার ও হেল্পারকে ধরে নিয়ে যায়। তাদের মুখ থেকে পুলিশ কিছু তথ্য বের করে, আর সেই তথ্যগুলিকেও সম্পূর্ণ ভুয়ো তথ্য। সিসি ক্যামেরায় ইমরানের ছবি ও গাড়ি কোনো কিছু আসেনি। এর কারণ, কোথাকার এক গাড়ি, তাও আবার খালি গাড়ি। যদি ওই গাড়িতে গরু থাকত তাহলে বোঝা যেত এই গরুর গাড়ি করে গরু চুরি হয়, কিন্তু না, পুরোটাই ছিল খালি গাড়ি। তাছাড়া ক্যামেরা কোনো মানুষের ছবি দেখা যায়নি। এভাবে মিথ্যা অভিযোগ করে ইমরানের বিরুদ্ধে তার অন্যতম কারণ হলো তার পিছনে একটা দুষ্কৃতী দল কাজ করছে। না, একদম না, তারা আমারে কয়েকজনে তারা হেল্প করছে, তারা এটা আমার ফাঁসানোর জন্য এই কারণে এই কাহিনিটা করতে আসে। মনে করেন না, আমি ব্যবসা করি, যে ব্যবসা করি তো মনে করেন না, আমি কিছুদিন আগে একটা বাইক বা গরু ছাগল কিনি ফালানোর লাগিয়া তারা কইতেছে আমি বলে এই চুরিদারি করে এসব করি। তা আমি কইছি তারা যখন আমার নামে চুরিদারি করে যখন কইছে তারা এই কথা কইছে, তারা কইছি তারা থানাত মামলা করত, মামলা করে যদি আমার এটার ভিতরে প্রমাণে পত্রে পায় আমার অ্যারেস্ট করে নিয়ে যেত। বোনের বাড়িতে ছিলাম, বোনের বাড়িতে মাহফিল গেছিল, ওই মাহফিলে আমরা বাড়ির ফ্যামিলির সবাই লই আমি হেন আসলাম। তাদের চক্রান্ত করে আমার ফাঁসানোর লাগে এরম করতে আসে। একজন দুষ্কৃতিকারী থাকতে আছে, তারা মানে তারার লগে আমি চলি বা তারার লগে আমি চললে তারা হেল্প করতাম। এমনি এমনি মনে করেন না, তারা বহুত কিছু চাইতে আছে, তো তারার লগে আমি যুক্ত না হইত, ওনের লাগে তার এরম করতেছে, তারার লগে আমি যুক্ত হইয়া তো আমি এসব খারাপ কাজ করতে রাজি না। যে তারা যে আমার নামে মিথ্যে প্রচারটা ছড়াইছে, অন্ত আমার তো একটা মনে করেন না, মানসুন মনে আছে, বাবা মা আছে, তারা তো কইতেছে তুই এ কাম করলি, আমি এসব কাজের লোক আমি জড়িত না। তারা আমার কয়েকজন চক্রান্ত করে তারা আমার ফাঁসানার লেগে এই কাজ করতে আছে।